আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নতুন কোনো ফুড রিভিউ নতুন কোনো জায়গায় নিয়ে চলে এসেছি। আর এটা হলো আমাদের খুলনার দেশি কিচেন। খুবই মজার কোনো বিরিয়ানি যদি আপনি খেতে চান অবশ্যই এখানে চলে আসুন। আমি আপনাকে প্লেসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সোনারডাঙ্গা দিকে যেতেই গাজী মেডিকেলের সামনে, ওই যে দেখাচ্ছে আপনাদের ওই যে গাজী মেডিকেল, আর পাশে যে শোরুমগুলো দেখতে পেলেন, আর অপোজিটে দেখবেন আবাসিক এলাকা, সোনারডাঙ্গার আবাসিক এলাকা, তার অপোজিটে কিছু শোরুম আছে, তার পাশেই হচ্ছে এটা অবস্থিত, একটা ফার্মেসি আছে তার পাশেই, দেশি কিচেন রেস্টুরেন্টটা। এখন চলুন ভিতরের দিকে আমি আপনাদের নিয়ে যাই। এটা এদের যাওয়ার পথ এখান থেকে একদম মেডিসিনের যে ডিসপেন্সারি তার পাশে থেকে ভিতরে উঠতে হয়। দেন আমরা সামনের দিকে আগাচ্ছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কজ আপনাদের এই প্লেসটা পেতে যেন কোনো টাইপসের অসুবিধা না হয়, তাই হচ্ছে আমি আপনাদের পাশের লোকেশনটা দেখিয়েছি এবং ভিতরে যাওয়ার ওয়েটাও দেখিয়ে দিচ্ছি। এদের আর কোথাও কোনো খুলনাতে শাখা নেই, এখানেই ওদের একটাই শাখা। আর বিরিয়ানিটা খুবই মজার, আপনি যদি একবার টেস্ট করেন অবভিয়াসলি আপনি নেক্সট টাইম আবার আসবেন। দেন এদের উপরের দিকে আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, যেটা দেখুন মানে এখানে কেমন, মানে ভিড়টা কেমন একটু আপনারা একটু দেখুন, মানে কি বলবো, যদি আপনি লাঞ্চ আওয়ারে আসেন বা বিকালের টাইমে আসেন, সন্ধ্যার টাইমে আসেন, এখানে একদম বলতে গেলে প্লেস পাওয়া যায় না। আর একটা এদের একটা দারুণ একটা আছে, অফার আছে, আমি আপনাদেরকে বলে রাখছি। তো ইফতারের একটা দারুণ একটা অফার চলে কিন্তু এখানে প্রতি রমজান মাসে, সেটাও আপনারা চাইলে কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। একসাথে ব্যাচমেট অনুযায়ী বা ডিপার্টমেন্টের সবাই মিলে যদি একসাথে ইফতার করতে চান বা কোনো ইফতার পার্টির জন্য এদেরকে বুকিং করতে পারেন, আর একসাথে ফ্রেন্ডরা মিলে তো লাঞ্চ করতেই পারেন অনায়াসে, সেটার জন্য এই প্লেসটা খুবই ভালো। আর খুব রিজনেবল প্রাইসে আপনি বিরিয়ানিটা এখানে পেয়ে যাবেন। আমরা আসলে অনেকে ছিলাম তো একসাথে, তা আমি আমরা আসলে এই সাইডটাতে বসছিলাম। দেন আমি আপনাদের এখানে যে মেনু কার্ড তার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব, মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, দেন একটা টেবিল ফাঁকা হলে দেন ওখানে বসতে পেরেছি, মানে লাঞ্চ আওয়ার আসলে বসার জায়গা পাওয়াই যায় না। আমি আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, দেখুন এদের এখানে বিরিয়ানি 190 থেকে শুরু, 190 টাকার কাচ্চি বিরিয়ানি বিফ পাচ্ছেন। আর চিকেনের এদের কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে চিকেন ঝাল ফ্রাই বা অনেক টাইপসের ভর্তা আছে, এখানে মাছের কিছু আইটেম আছে, ডাল আছে, সাদা ভাতের সাথে আপনি প্লেন রাইসের সাথে যেগুলো খেতে চান সেগুলো আছে, ফিশের বিবিকিউ আছে, তারপরে মানে এভরিথিং, তারপরে হচ্ছে আপনার কাবাব, মানে এগুলা কিন্তু আপনি এই দুপুর টাইমে বা লাঞ্চ আওয়ার বা কী বলবে 11টার দিকে পাবেন না, এগুলার জন্য আপনাকে সন্ধ্যায় আসতে হবে। পরোটা নান যেগুলোর সাথে, এগুলোর জন্য আপনাকে সন্ধ্যায় আসতে হবে, এগুলো দুপুরে অ্যাভেলেবেল না। চিকেনের কিছু আইটেম আপনি পাবেন, আর মাছটা আর হচ্ছে ভর্তা এটা প্লেন রাইসের সাথে পাবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ড্রিঙ্কস আছে, জুস আছে, কফি আছে, মিল্কশেক আছে, এই যে মাঠা এইগুলো, আর বোরহানিটা আপনি নিতে পারেন, আর বিরিয়ানির সাথেও আপনি নিতে পারেন। দেখুন বিরিয়ানিটি দেখ উপর থেকে একটা ঘির ফ্লেভার আপনি পাবেন, আর কাজু পেস্তা দিয়ে দেয় এরা। মাংসের সাইজটা দেখাচ্ছি, আমি কাচ্চি অর্ডার করেছিলাম, মাংসের সাইজটা মোটামুটি ভালোই আছে, সাথে তো ডিম দিয়ে দিচ্ছে। আর মানে বিরিয়ানিটা আসলেই একটা অন্যরকম ফ্লেভার যেমন এদের অ্যাড করে দেয়, আর বিরিয়ানিটা খেতেই অনেক মজার থাকে এদের। আর রিজনেবল প্রাইসের মধ্যে 190 টাকায় আপনি খুব সুন্দর মতো এখানে বিরিয়ানি খেতে পারেন। আর যদি বিফ নেন, বিফের সাইজটাও ভালো, মানে দুটো মিলেই ভালোই। আর এটার সামনে আপনি দেখছেন ইরানি বোরকা, মানে আমি উপর থেকে ভিউটা দেখানোর ট্রাই করছি আপনাদের। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।